কুমিল্লার নাঙলকোটে পনেরো বছরেও পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি গোহারুয়া বিশসজ্জা হাসপাতালটি এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে আশেপাশের প্রায় পাঁচ লাখ মানুষ একই সঙ্গে অব্যবহৃত থাকায় হাসপাতালটির ছয়টি ভবন সহ সব অবকাঠামো নষ্ট হয়ে ভুতুড়ে বাড়িতে পরিণত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজের তথ্যে ডেস্ক রিপোর্ট 2006 সালে অক্টোবর মাসে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারু হাসপাতালটি উদ্বোধন করা হয় হাসপাতাল ভবন ছাড়াও চিকিৎসক নার্স স্টাফদের জন্য আরো তিনটি দ্বিতল ভবন ও দুটি একতলা ভবন নির্মাণ করা হয় কিন্তু কোনো চিকিৎসক নিয়োগ না দিয়েই উদ্বোধন করায় শুরুতে হুঁচট খায় হাসপাতালটির চিকিৎসা সেবা এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দু সালে হাসপাতালটিতে ছজন চিকিৎসক ও ছয়জন নার্স ও বারোটি পদ সৃষ্টি করা হলেও নিয়োগ পান একজন মাত্র চিকিৎসক পরবর্তীতে দুজন নারী চিকিৎসক নিয়োগ পেলেও তারা ছিলেন কাগজ কলমে এই অবস্থায় হাসপাতালটি পরিত্যক্ত স্থাপনা পরিণত হয় তদারকি না থাকায় ভবনগুলো নষ্ট হওয়ার পাশাপাশি হাসপাতাল চত্বরটিতে গড়ে উঠে গবাদি পশু আস্তানা সীমানা প্রাচীর না থাকায় এটি মাদক সেবীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি লাভ করে হসপিটালে ডাক্তার নাই নার্স নাই কোটি কোটি টাকার ভবন নির্মাণ করে ফেলে রাখছে ইয়া রাতে হইলে গিয়া জুয়ার আড্ডা আড্ডা চলে খায় ওইটা বদ্ধ এটা জঙ্গল জঙ্গল সফর হইছে ডাক্তারও নাই কেউ নাই আমরা হাসপাতালটির সঙ্গে সংযোগ সড়ক থাকায় কুমিল্লার মনোহরগঞ্জ নোয়াখালীর সোনামুরি ও সেনবাগ সহ লাকসামের একাংশের মানুষের চিকিৎসা সেবার সুযোগ রয়েছে এ অবস্থায় এটি দ্রুত পুরোপুরি চালুর দাবি স্থানীয়দের গরিব দুখী মানুষ এই হাসপাতালে আসে তারা তালা দেওয়া রাখে চিকিৎসার জন্য কোন এমবিবিএস এখন পর্যন্ত আসে নাই যদি সরকার যদি আমাদের এই ইউনিয়নটা হাসপাতালটা পুনরায় চালু করে ডাক্তার দিতে পারে আমরা তাকে ধন্যবাদ জানাই সমস্যার কথা স্বীকার করে হাসপাতালটি পুরোদমে চালু করতে ঊর্ধ্বতন মহলে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উদ্বোধনের পর থেকে জরুরি বিভাগ এবং অন্ত বিভাগ এখনো চালু হয় নাই আমরা এই ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যদি এই ব্যাপারে হাসপাতালের বরাদ্দ আসে এবং মানুষের দোরগোড়া চিকিৎসা সেবা পৌঁছে দিতে হাসপাতালটি রূপে চালু করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর হুমায়ুন কবির ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ